মাছের ডিম অনেকেই খুব পছন্দ করে, আবার মাছের ডিম অনেকেই গন্ধের জন্য খায় না। এটা ঠিকভাবে প্রপারলি ধোয়ার পদ্ধতি জানে না, কিংবা এটা খেতে যে এতটা সুস্বাদু সেটাও অনেকে বুঝতে পারে না। আবার অনেকে আছে মাছের ডিম বলতেই পাগল। আসসালামু আলাইকুম দর্শক, রূপকথার অন্তহীন শৈশবে তো শখের রান্নার নতুনত্বের ছয় আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মাছের ডিমের একটি রেসিপি, যেটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তো আমি যেহেতু জানি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। প্রথমে কিছুটা কাঁচামরিচ কেটে আমি রেখে দিয়েছিলাম, তার ভেতরে আমি কিছুটা লবণ দিলাম। লবণ দেওয়ার পরে আমি এখানে যেটা ইউজ করব এটা হচ্ছে রসুন, এটা হচ্ছে কিছু কুচো রসুন, কিছু বাটা রসুন এবং কিছু আদা এবং শুকনো মরিচ বাটা, যেটা আমি সব কিছুতেই ইউজ করার চেষ্টা করি, এবং অনেক বেশি পেঁয়াজ। আমার কাছে ধনিয়া পাতাটা অ্যাভেলেবেল ছিল না, ধনিয়া পাতা থাকলে আমি অবশ্যই ধনিয়া পাতাটা ইউজ করতাম, আপনাদের কাছে থাকলে অবশ্যই অবশ্যই ইউজ করবেন। তারপরে এই পর্যায়ে আমরা লাল মরিচের গুঁড়ি ইউজ করব। লাল মরিচের গুঁড়িটা দেওয়ার পরে আমরা যেটা করব হলুদের গুঁড়ি ইউজ করব। তো সব কিছু ইউজ করার পরে হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়িটা কালারটাও সুন্দর দেবে এবং খেতেও কিন্তু একটু স্পাইস লাগবে, আর এইসব জিনিস একটু স্পাইস না হলে মজা লাগে না। তো হলুদের গুঁড়িটা ইউজ করার পরে আমি আগেই বলে নেই মাছের ডিমটা ধোয়ার সময় আমি কী করেছিলাম। এটা ধুতে গিয়ে অবশ্যই হালকা কুসুম গরম পানি ইউজ করবেন এবং এটা আলতো আলতো করে ধুবেন, কারণ অনেকেই আছে মাছের ডিম রান্না করার সময় অনেক বেশি সিদ্ধ করে, আমিও যেটা আগে করতাম গরম পানি দিয়ে একদম সিদ্ধ করে ফেলে এটা ছাড়িয়ে ছেড়ে যায়, তখন কিন্তু এটার আঠালো ভাবটা থাকে না। তো এই রেসিপিটা যদি আপনারা বাসায় ট্রাই করতে চান অবশ্যই অবশ্যই আপনারা আঠালো ভাবটা যাতে না যায় সেটার দিকে খেয়াল রাখবেন। আর আমি আগে থেকেই কিছু ডাল বাটা এটার মধ্যে অ্যাড করে রেখেছিলাম, যেটা দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে। তো এই এখন আমি তুলে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ডাল বাটা। অল্প সামান্য পরিমাণ ডাল বাটা ইউজ করলে আপনাদের মাছের ডিমের যে গন্ধ থাকে সেটা টোটালি আসবে না। তো আমি আরও কিছু কাঁচামরিচ কিন্তু ইউজ করে দিয়েছি, আর ধোয়ার সময় মাস্ট খেয়াল রাখবেন মাছের ডিমের যে আঠালো ভাবটা এটা যেন থাকে, এবং আঠালো ভাবটাতে আপনারা ভাবতে পারেন যে একটা আস্তে আস্তে গন্ধ আসে, আসলেই কিন্তু আসে যদি প্রপারলি সিদ্ধ করে ধোয়া না হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কিছু লেবুর রস ইউজ করব, লেবুর রসটা একটু বেশি পরিমাণে ইউজ করবেন। এবং এই টিপসগুলো যদি ভালোভাবে ফলো করেন তাহলে দেখবেন মাছের ডিমের গন্ধ তো আসবেই না, আর এই জিনিসটা খেতে এতটা সুস্বাদু যে আমি যেবার প্রথম খেয়েছিলাম খুব বেশি মজা লেগেছিল আমার। তো যতটা সম্ভব খুব কুচলে কুচলে মেখে নেওয়ার চেষ্টা করবেন, আর মাখতে গিয়ে একদম দেখবেন এরকম একটা আঠালো আঠালো ডো তৈরি হয়েছে। আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবং গায়ে গায়ে যেন মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়, আর এই যে চর্বি টাইপের কিছু অংশ থাকে এগুলো উঠে তুলে তুলে একটু ফেলে দিতে পারেন কিংবা রেখেও দিতে পারেন, কারণ এই চর্বি চর্বি অংশগুলোতেও কিন্তু গন্ধ আসে। তো দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিই এটার থিকনেসটা, এরকম ঠিক থিকনেসটা হবে। তো এখন যেটা করব একদম হালকা কিছু তেল নিয়ে নিব কড়াইয়ের মধ্যে, আপনারা কিন্তু ননস্টিকের হাঁড়িতেও ভাজতে পারেন, আমি একটা কড়াই নিয়েছি, যে কোনো কড়াইতেই আপনারা এই জিনিসটা তৈরি করে নিতে পারেন কিংবা ভেজে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি এটা কিন্তু একবারেই আপনারা পিঠার মতো করে ভাজতে পারেন, তো আজকে আমি বড়ার মতো করে ভাজবো যেহেতু আমি ডাল ইউজ করেছি, আর ডালটা ইউজ না করেও কিন্তু এই জিনিসটা খাওয়া যায়। আমি আগে রেসিপিটা শেয়ার করেছিলাম একটু ডিফারেন্ট, আর এটা আরেকটু ডিফারেন্ট, এটা হচ্ছে একটু বড়া আকারে আমি ভাজবো। তো একটা চামচ নিয়ে আপনারা এরকম ছোটো ছোটো বড়া শেপ করে তেলের মধ্যে দিয়ে দিতে পারেন, আর অবশ্যই চামচ ইউজ করার চেষ্টা করবেন, আর হাত দিয়ে যারা এক্সপার্ট তারা হাত দিয়ে দিতে পারেন তেলের মধ্যে। চামচটা দিলে হয় কি আপনাদের তেল ছিটে আসছে না হাতের মধ্যে, কিংবা একটা ভয়ঙ্কর ব্যাপার থাকে না। তো নতুন রাঁধুনিদের ক্ষেত্রে এই জিনিসটা করাই যেতে পারে। তো এরকম করে ছোটো 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 করে বড়া করে আমরা পুরো মাছের ডিমের যে ময়ানটা তৈরি করেছিলাম এটা আস্তে আস্তে করে দিয়ে দিব, এবং হালকা আঁচে এই বড়াগুলো ভাজতে থাকবো। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে, এবং আসলেই এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। আপনারা যদি যারা না জানেন তারা অবশ্যই এই রেসিপি বাসায় ট্রাই করবেন, বিশ্বাস করেন এই রেসিপি কিন্তু একদম গন্ধমুক্ত এবং কোনো বাজে ফ্লেভার আসে না। আর একবার যদি এই রেসিপিটা আপনারা খেয়ে দেখেন তাহলে বারবার বারবার করে আপনারা কিনে নিয়ে আসবেন মাছের ডিম আলাদা করে। তো একবার ভাবুন আপনারা যখন একটা বড় মাছ কিনে আনেন বাসার মধ্যে তখন অনেক বেশি ডিম থাকে, সেই ডিমগুলো অনেকেই আছেন খুব পছন্দ করেন না, খালাদের বুয়াদের দিয়ে দেন,
আজকে থেকে মাছের ডিম আর ফেলে দিবেন নাই, পুষ্টিগুণে সমৃদ্ধ মাছের ডিমটা অবশ্যই খেয়ে নেবেন। আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিবেন, কারণ সিদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে। যখন ফার্স্ট বড়াগুলো দিবেন তখনও ঢাকনা দিয়ে দিবেন, এবং উল্টে দেওয়ার পরও আবারও ঢাকনা দিলেই হয়ে যাবে। কিছুক্ষণ রান্নার পরে একদম হালকা আঁচে বেশি বেশি করে রান্না করতে, আবার দেখুন অনেকটা তেল কিন্তু বের হয়েছে। আমি তেল কিন্তু অনেক কম ইউজ করেছিলাম, তারপরেও খুব ভালো তেল বের হয়েছে। আজকের রেসিপি এর পর্যন্ত, আল্লাহ হাফেজ।